গাইস আমি কালকে রে গ্যাসের এক্সারসাইজ করছি গ্যাসের, হ্যাঁ ওটা শুধু গ্যাসের না, ওটা সকাল বিকেল যদি করো ওতে ভুঁড়িও কমবে, পেটও কমবে। আর আমার দুই তিনটে চ্যানেল আছে, এই এই এক্সারসাইজ করেছে ওদের কোমর ব্যথা, পেটের গ্যাস, ওষুধ খেতে হয়নি, টয়লেট হয়েছে সকালে আমাকে বলছে। তো এটা শুধু গ্যাসের ব্যথা না, এইগুলো করবে গ্যাসও কমবে, কম করলে সব কটা স্টেপ পাঁচবার করে করবে, তাদের গ্যাস গ্যাস কমবে না, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথা ঘোরা কমে যাবে, পেট পরিষ্কার হয়ে যাবে এক। আর যারা রোগা হতে চাইছো, ভুঁড়ি কমাতে চাইছো, দুবেলা একটু বেশি করে 21-25 বার করে এক একটা স্টেপ করবে। আর একটু গ্রিন টি খাবে, খালি পেটে একটা বিস্কুট খেয়ে দুটো গ্রিন টি ফোটাবে, খুব প্রতি এক কাপ করে খাবে একটা বিস্কুট, এক্সারসাইজ করার পরে সকাল দিকে দেখবে রোগা হবে। আর রিচ একটু কম খাবে, খাবে একটু কম খাবে রিচটা।